বদ্ধভাবে হাঁস পালন করছি, কিন্তু প্রাকৃতিক খাদ্যের যোগান হিসেবে শামুকও ব্যবহার করছি। কি পরিমাণ শামুক প্রতিদিন দিতে হবে, কিংবা শামুকের পাশাপাশি কি কি খাবার দিতে হবে হাঁসের ডিম বৃদ্ধির জন্য? শামুক কত বস্তা দিব এবং ফিড কত বস্তা দিব? আমরা দেখেছি যে শামুক যখন হাঁসের সামনে দেই, উদগ্রীব হয়ে যায় খাবারগুলো খাওয়ার জন্য, কিংবা খাবারের সামনে হাঁস চলে আসে, কিন্তু দানাদার খাবারের আগ্রহ তেমন একটা থাকে না। তো এটা কেন হচ্ছে, হাঁসের কোনো প্রবলেম হয়েছে কি না? শুধু শামুক দিয়ে কি পেট ভরবে, কিংবা খালি পেটে শামুক খাওয়ানো যাবে কি না? আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু প্রশ্ন আকারে আপনাদের মধ্য থেকে আসছে। আপনারা যারা বদ্ধভাবে হাঁস পালন করেন এবং শামুক কিনে এনে হাঁসগুলোকে খাওয়ান, পাশাপাশি কি খাবার দিবেন, কিংবা কতটুকু খাবার দিবেন, কিভাবে শামুকের পাশাপাশি আপনারা ফিড কিংবা অন্যান্য খাবার দিয়ে সঠিক পরিমাণে ডিম আনবেন, এই সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা শামুক কিনে এনে দেন, তারা আসলে জানতে চেয়েছেন যে কতটুকু শামুক দিবেন, সেই শামুকগুলো তাজা কিনা কিংবা টাটকা কিনা এর উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু শামুক দিবেন। আর দামের উপরও অনেক কিছু নির্ভর করে। দাম যদি নাগালের মধ্যে থাকে, দাম যদি সীমিত পর্যায়ে থাকে এবং শামুকগুলো যদি টাটকা হয়, আপনি হচ্ছে সারাদিন শামুক দিতে পারেন। শামুক দেওয়ার পরে আপনি হয়তো বা বলতে পারেন কতটুকু শামুক দেবেন, আনলিমিটেডভাবে আপনি শামুক দিতে পারেন, কিংবা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি শামুক দিয়ে রাখবেন, হাঁসের চাহিদা মতো শামুক খাবে, তারপর দুপুর বেলা শামুক দিয়ে একেবারে বন্ধ করে দিবেন, তারপর কিন্তু আপনি হচ্ছে দানাদার খাদ্য কিংবা ফিডটা দিতে পারেন। অনেকেই বলছেন যে শামুক দিলে হাঁসগুলো চলে আসছে কিন্তু ফিড দিলে আসছে না। মূলত শামুক একটা মজাদার খাবার আর প্রাকৃতিক খাবার, আর শামুক কিন্তু পেটে বেশিক্ষণ থাকে না, তাই বারবার হাঁসগুলো খায় এবং হজম করে বারবার শামুক খাওয়ার জন্য আবার শামুকের কাছে চলে যায়। তো এই জন্য বারবার শামুকটা খায় এবং হজম শক্তি যেহেতু বেশি এবং খাদ্যটার স্বাদ দানাদার খাবার তুলনায় অনেক বেশি, তাই এই শামুকের আগ্রহটা বেশি থাকে। তো দানাদার খাবার আসলে আপনি যদি সারাদিনও দিয়ে রাখেন, তো দানাদার খাবার আসলে 150 গ্রামের উপরে খেতে পারে না স্বাভাবিকভাবে হাঁসগুলো। তো দানাদার খাবার যেহেতু একবার খেলেই, কিংবা দানাদার খাবার পেটে অনেকক্ষণ থাকে, কিংবা হজমটা একটু দেরিতে হয়, এজন্য দানাদার খাবারের আগ্রহ একটু কম থাকে আর শামুকের তুলনায় স্বাদটা একটু কম থাকে। তো এতে আসলে ভয় পাওয়ার কিছু নেই যে আমার হাঁসের এই সমস্যা হয়েছে কিংবা হাঁসগুলো হয়তো বা অসুস্থ, এ ধরনের কিচ্ছু না। তো শামুকের হয়তো বা স্বাদটা একটু বেশি কিংবা হজম তাড়াতাড়ি হয়, এজন্য শামুকটা খাওয়ার আগ্রহ বেশি থাকে এবং দানাদার খাবারের আগ্রহ তুলনামূলক কম থাকে। অনেকেই বলেন যে খালি পেটে শামুক দেয়া যাবে কি না, এই প্রশ্নটা আপনি যেহেতু করেছেন অবশ্যই আপনাকে উত্তর দেয়া আমার কর্তব্য। তো শামুকটা কিন্তু প্রাকৃতিক খাবার, আমরা যারা বিলে কিংবা মাঠে হাঁস চড়াই সেই বিলে কিংবা মাঠে প্রধান খাদ্য কিন্তু শামুক। তো শামুক খেয়ে কিন্তু সারাদিন হাঁসগুলো থাকে, কিংবা রাত্রে যেটুকু খাদ্যের চাহিদা কম থাকে কিংবা পূরণ করার বাকি থাকে সেটুকু আমরা দানাদার খাবার দিয়ে পূরণ করার চেষ্টা করি। তো খালি পেট থাকলেই তো পেট ভরানোর ব্যবস্থা করতে হবে, তো খালি পেটে কিংবা ভরা পেটে কোনো সমস্যা নেই। হাঁসের খাবার রুচি এবং চাহিদার উপর বেসিস করে আপনি শামুকটা দিতে পারেন। আসলে বাইরে থেকে নয়েজ আসছে, আমাদের পালিত কুকুর অন্য কুকুরকে আসলে সহ্য করতে পারছে না, এজন্য নয়েজ বারবার আসতেছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো শামুকটা আপনারা চেষ্টা করবেন টাটকা খাওয়াতে, কোনোভাবেই মরা শামুক কিংবা বাসি শামুকটা খাওয়াবেন না, এতে কিন্তু আপনার উপকারের চাইতে ক্ষতি বেশি হবে। তাই টাটকা এবং হচ্ছে জীবিত শামুক আপনি আপনার ইচ্ছা মতো খাওয়াতে পারেন কিংবা হাঁসের চাহিদা অনুযায়ী খাওয়াতে পারেন। যেতটুকু খাদ্যের চাহিদা আপনার ঘাটতি থাকবে সেতটুকু আপনি দানাদার খাদ্য দিয়ে পূরণ করতে পারেন। এতে কিন্তু ডিমের হচ্ছে আকারটা অনেক বড় হবে এবং ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না কারণ বাইরে থেকে এই যে কুকুরের আওয়াজ আসতেছে, আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।